নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 18/6/2023 স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পেল কিছু চাকরি প্রার্থী, কী কারণে আসুন এর সংক্রান্ত আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে। দীর্ঘ 5 বছর লড়াই, অবশেষে হাতে নাতে ফল মাধ্যমিক স্তরের 15 জন শিক্ষক। হাইকোর্টের নির্দেশ মতো তাদের হাতে নিয়োগপত্র তুলে দিল মধ্যশিক্ষা পর্ষদ এবং 2016 সালে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের গাফলতির কারণে চাকরি থেকে বঞ্চিত হয়নি ওই 15 জন শিক্ষক। তারপর থেকে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই এবং হাইকোর্টে এজলাস থেকে এজলাস ঘুরে অবশেষে মিলল সুবিচার। বিচারপতি মানে রায়ের বিচারপতির নির্দেশে শুধু স্কুল সার্ভিস কমিশনের ওই 15 জনকে নিয়োগের যোগ্য বলে বিবেচিত করে সুপারিশপত্র ইস্যু করে এবং ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে যোগ্যদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের 15 দিনের মধ্যে স্কুলে যোগ দিতেও বলা হয়েছে। মামলাকারীদের পক্ষে আইনজীবী বললেন, স্কুল সার্ভিস কমিশনের প্রশ্ন ছিল গান্ধী ডারউইন চুক্তি কখন সম্পাদিত হয়। 4টি অপশনের মধ্যে মামলাকারীরা উত্তর দেন গান্ধী ডারউইন চুক্তি হয় মার্চ 1931 সালে, কিন্তু SSC জানায় মামলাকারীদের উত্তর ভুল, সঠিক উত্তর মে 1931। সেই কারণে 1 নম্বর দেয়নি, তবে পরে সমস্যা মিলল এবং আরও 15 জন চাকরি পেল নবম দশম শ্রেণীর শিক্ষক হিসেবে। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।